আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি অনেক দিন ধরেই পটল খাচ্ছি কখনো ভাজি কখনো মাছ দিয়ে আবার ডাল দিয়েও রান্না করে এখন আর এভাবে খেতে ভালো লাগছে না একটু অন্য রকম হোক পটল রান্না এবার এক পটল রান্না না করে রুটি পরোটা পোলাও এমনকি ভাতেও ভালো লাগবে এমন একটি রেসিপি তৈরি করব তাই আজ আমি আপনাদের জন্য তৈরি করছি পটলের দোলমা রেসিপি পটলের দোলমা তৈরি হবে মাংসের কিমা দিয়ে তা আপনারা যে কোনো মাংসের কিমা দিয়েই তৈরি করতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে তবেই না আমার আনন্দ তো আসুন রান্না শুরু করি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য মাংসের কিমা দিয়ে যেহেতু পটলের দোলমা তৈরি হবে তাই কিমা আগে রেডি করে নিচ্ছি এক কাপ কিমা নিয়েছি কিমার মাংস আমি মিহি করে নিয়েছি ধুয়ে পানিও ঝরিয়ে নিয়েছি ভালো করে কিমার মাংসে দিচ্ছি লবণ আধা চা চামচ দিচ্ছি হলো গরম মশলা গুঁড়া তবে গরম মশলা গুঁড়া বলতে শুধু দারুচিনি আর এলাচ গুঁড়া করে নিয়েছি আধা চা চামচ দিলাম দিচ্ছি আদা রসুন মিলিয়া বাটা দুই চা চামচ আরও দিচ্ছি পেঁয়াজ কিউব কুচি আধা কাপের বেশি আর কাঁচামরিচও কুচি করে রেখেছিলাম এক টেবিল চামচের মতো তবে পুরোটা দিচ্ছি না অল্প রেখে দিচ্ছি পরে ব্যবহার করব। শেষে দিচ্ছি তেল দুই টেবিল চামচের মতো এবার সব কিছু ভালো করে মেখে নিচ্ছি মাখা হতে হতে নরমও হয়ে গিয়েছে মাংস রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট হলো এবার রান্না করে নিচ্ছি এই রান্নাতে পানির প্রয়োজন পড়বে না নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি ঢেকে দিচ্ছি একটু পরেই পানি বের হবে মাংস থেকে দুই মিনিট হলো দেখি দেখুন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এই পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে চুলা রাঁচ মিডিয়াম ছিল কমিয়ে দিয়েছি আবারও ঢেকে দিচ্ছি এভাবে রান্না হবে আরও দশ মিনিটের মতো এখানে দেখতে পাচ্ছেন পটলের এক পাশ কাটা আবরণও ফেলা আমি আগেই আবরণ ফেলে এক পাশ কেটে রেখেছি এক কেজির মতো পটল নিয়েছি একটি রেখেছি আপনাদের দেখাচ্ছি কতটুকু অংশ কাটা লাগবে আমি উপরের আবরণ ঘষে ঘষে কিভাবে ফেললাম আর দেখালাম না কারণ পটলের আরেকটি সুস্বাদু রেসিপি আছে আমার চ্যানেলে তাতে আবরণ কিভাবে ফেলতে হবে দেখিয়েছি হাফ ইঞ্চির মতো কেটে নিলাম এই দিকটা কাটবো না আমি লিংক দিয়ে দেব আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন এই কাটা অংশগুলো ফেলবো না এবার দেখাচ্ছি কত সহজে পটলের ভেতরের অংশ বের করা যায় চামচের পেছনের দিক দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের অংশ মানে বিচিগুলো বের করে নিতে হবে পটল যেন ভেঙে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে আরেকটি করে দেখাচ্ছি আপনাদের ঠিক একইভাবে বের করে নিয়েছি এভাবে সবগুলো থেকে বিচি বের করে নিলাম এই বিচিগুলো এবার কি করব ভাবছেন না ফেলে দেব না বিচিগুলো পরে দেখতে পাবেন কি করব। এই পটলগুলো আগেই ধোয়া হয়েছে আর ধুতে হবে না এবার লবণ মাখাচ্ছি সব কিছুতেই আমরা লবণ দিব তাই অল্প অল্প করেই লবণ দিতে হবে বাকি লবণটুকু এভাবে ভেতরে মাখিয়ে রেখে দিচ্ছি তাতে করে পটল বেশ নরম হবে এর মধ্যে মাংসের কিমার পানি শুকিয়ে গিয়েছে আবার রান্নাও হয়ে গিয়েছে কিমা রান্নাতে আমি যা যা মশলা ব্যবহার করেছি তাতে করে ঘ্রাণ পাচ্ছি খুব সুন্দর নামিয়ে নিচ্ছি মাংসের কিমা ঠান্ডা হতে থাক এবার দেখুন সেই পটলের বিচি সহ ভেতরের অংশ রান্না করছি ছয়টি রসুনের কোষ বাকি কাঁচামরিচ টুকু বাকি কাঁচামরিচ টুকু বলতে সেই কাঁচামরিচগুলো যেগুলো রেখে দিয়েছিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর অল্প তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপর পেস্ট তৈরি করে রাখব এগুলো ভেজে নেওয়ার কারণ হচ্ছে পটলের দোলমার ঘান সুন্দর হবে খেতেও টেস্ট হবে না ভেজেও পেস্ট তৈরি করা যায় এবার পটল ভাজার জন্য তেল দিচ্ছি অল্প করে তেল গরম হতে হতে আপনাদের দেখাচ্ছি পটল লবণ মাখার কারণে পেস্ট নরম হয়েছে পটল দিয়ে দিলাম চুলা গাছ মাঝামাঝি রেখে হালকা করে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট এভাবে ভেজে নিলাম এবার উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হয়েছে এবার মাংসের পুর পটলের মধ্যে ভরে দিচ্ছি চেপে চেপে ভরে দিচ্ছি মাংসের পুর তবে এমনভাবে চেপে দিতে হবে যেন পটল ভেঙে না যায় আরেকটি দেখাচ্ছি সেই একইভাবে পুর ভরে নিলাম তবে চেপে চেপেই ভরে নিতে হবে ভেতরেটি যেন ফাঁপা না থাকে তাহলে খাওয়ার সময় প্রতিটি কামড়ে মাংসের দেখা মিলবে তখন খেতে পটলের দোলমার টেস্ট হবে বহুগুণ পটলের পুর ভরা শেষ হলো পটলের মাথাগুলো ভেজে রেখেছিলাম পটলের ভেতরে পুর যেন বেন না হয় সেই ব্যবস্থা করছি এগুলো দিয়ে আবার পটল ঢেকে দিচ্ছি এবার ভেতরের দিকে চেপে দিলাম প্রয়োজনে টুথপিক দিয়ে আটকে দেব তাহলে কোনো ভয় থাকবে না মাংসের পুর বেরিয়ে যাওয়ার আপনাদের সুবিধার জন্য স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এই পর্ব শেষ হল আরেক পর্বে চলে যাই দিচ্ছি দেড় ইঞ্চির এক টুকরো দারুচিনি একটি এলাচ মুখ চিরে দিলাম দিচ্ছি ওয়ান ফুট কাপ তেল আর দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা দুই তিন মিনিট ভেজে নিচ্ছি দিচ্ছি লবণ লবণ বুঝেই দিতে হবে লবণ মিশিয়ে দিলাম এই মশলাতে আবারও মশলা দিব তার আগে দিচ্ছি অল্প করে পানি দিচ্ছি আবার মশলা ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া দিলাম এক চা চামচ হলুদ গুঁড়োও দিলাম এক চা চামচ আরও দিলাম আদা রসুন মিলিয়ে বাটা দুই চা চামচ এবার সব কিছু মেশাচ্ছি তবে এর মধ্যে বাকি পানিটুকুও দিয়ে দিলাম দুই মিনিটের মতো মশলা কষিয়ে নিলাম সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মশলা থেকে এবার দিচ্ছি সেই পটলের বিচির পেস্ট এই বিচির পেস্টের কারণে টেস্ট হবে অনেক বেশি সব কিছু ভেজে পেস্ট তৈরি করাতে ঘ্রাণ বের হচ্ছে খুব ভালো দুই মিনিট রান্না করে নিচ্ছি মশলা কষানোর সুন্দর ঘ্রাণ পাচ্ছি এবার দিচ্ছি পানি প্রথমে এক কাপ পানি দিয়ে দিলাম পানি মিশিয়ে দিচ্ছি মশলার সাথে আরও আধা কাপ পানি দিলাম এবার ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি ঝোল ভালোভাবেই ফুটে উঠেছে দিচ্ছি এবার পূর্বরা পটল পটলগুলো একটু নেড়ে চড়ে মাঝারি চেয়ে কমিয়ে ঢেকে দিচ্ছি পটল সেদ্ধ হতে সময় লাগবে না খুব বেশি চার মিনিটের মতো রান্না করে নিলাম দেখে মনে হচ্ছে আর একটু সময় লাগবে একটু নেড়ে চেড়ে দিলাম আবারও সাত মিনিট পর ফেললাম ঝোল শুকিয়ে ঘন হয়েছে পটলের ভেতরে ঝোলও ঢুকেছে তবে পটল থেকে মাংস বেরিয়ে যাবে না এবার দেখি পটল সেদ্ধ হয়েছে কিনা দেখুন পটল সেদ্ধ হয়েছে এবার সেই অবশিষ্ট মাংসটুকু দিয়ে দিচ্ছি পটলের মধ্যে সবজির পুর বা মাছের পুর সব দিয়েই করা যাবে পটলের দোলমা তবে মাংসের পুর দিয়ে করাতে ছোটরা বেশি পছন্দ করবে দিচ্ছি মরিচ চারটি আমি পাকা মরিচ দিলাম দুই মিনিট পর ফেললাম সব কিছু ঠিক আছে সব মিলিয়ে ও খুব সুন্দর বের হচ্ছে রান্না শেষ হল এবার আপনারা পরিবেশন করুন আপনাদের ইচ্ছে মতো অসম্ভব মজার পটলের দোলমা রেসিপি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই